রহমানের রাখিমাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আহ ইউনাইটেড কিংডমার উদ্যোগে আয়োজিত আজকের আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের গণমানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পঁচাশিতম জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই সভার আয়োজক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যেটা আমাদের বিএনপির অত্যন্ত শক্তিশালী একটি অঙ্গ দল সেই সংগঠনের মাননীয় সভাপতি শাহিন সাহেব আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আবুল হোসেন সাহেব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আমাদের দীর্ঘদিনের অত্যন্ত প্রিয় সহকর্মী মাহিদুর রহমান সংগ্রামী সভাপতি এবং আমাদের দীর্ঘদিনের সহকর্মী মালিক ভাই আমার ছোট ভাই ইউকে বিএনপির সেক্রেটারি কয়সার উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ আহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আহ জুয়েল এবং উপস্থিত অংশগ্রহণকারী এবং দর্শক শ্রোতাবৃন্দ আসসালাম আহ আমরা আজ এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে বসেছি আহ যাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসতেন বলেই সম্ভবত অনেক আগে নিয়ে চলে গেছেন আমাদের থেকে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তার বয়স তো এখন পঁচাশি বছর এই বয়সের বা তার চেয়ে বেশি বয়সের অনেক রাজনীতিবিদ এখনো বাংলাদেশে আছেন এমনকি আমাদের দলেও আছেন কিন্তু আল্লাহ তালা তাকে নিয়ে চলে গেছেন এবং নিয়ে গেছেন এমন এক সময় এমন এক পরিস্থিতিতে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তিনি ইতিহাসের স্থান করে নিয়েছেন অত বড় বিশ্বের ইতিহাসে আর নাই বাংলাদেশে বা অন্যান্য দেশে অনেক নেতা এসছেন আমি আজকে অ্যাকচুয়ালি বেলা তিনটা থেকে আলোচনা চলছেই চলছে আর কি প্রথমে আমাদের যে রজত জয়ন্তী উদযাপন কমিটি সেই কমিটির আহ একটা আলোচনা সভা ছিল এটা তিনটা থেকে এরপরে ছয়টা থেকে মহিলা দলের এবং তারপরে আপনাদের এই অনুষ্ঠান আর কি আমার কাছে আমি আজকে একটা বই পড়ছিলাম আর কি সেখানে আহ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ক্যানেডি সম্পর্কে বলা হচ্ছিল কেনেডির জীবনে রচনা করেছেন যিনি তার নাম হলো ডক্টর সোরেন সেন তো ডক্টর সোরেন সেন তার জীবনে রচনার সময় লিখেছেন যে কেনেডি যা কিছু করেছিলেন তার চেয়েও যা কিছু করতে চেয়েছিলেন তার মূল্য গুরুত্ব অনেক বেশি অর্থাৎ যা তিনি করেছিলেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হলো যা তিনি করতে চেয়েছিলেন তাছাড়া তিনি বেঁচে থাকলে অনেক কিছু করতে পারতেন বলে দেশবাসীর মনে যে ধারণা সৃষ্টি হয়েছিল সেটাই তাকে ইতিহাসে সুবিখ্যাত করে দিয়েছে একজাক্টলি একই কথা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়াউর রহমান সম্পর্কে যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি যা কিছু করেছেন আর যা কিছু করতে চেয়েছিলেন এবং করতে পারতেন বলে জনগণ বিশ্বাস করে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাই তাকে অনেক বেশি মহান করেছে অনেক বেশি স্মরণীয় করেছে সোরেনসেন বলছেন যে কেনেডি যদি আততায়ের গুলিতে নিহত না হতেন তাহলে বোঝা যেত যে তার সম্পর্কে যে ধারণা সেটা কতখানি সঠিক ছিল কিন্তু আততায়ের গুলির কারণে তিনি নিহত হওয়ার কারণে সেটা বোঝা যায় নাই কিন্তু ইতিহাসে নিয়তি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি নাম উপহার দিয়ে গেছে ইতিহাস সেটা হলো ক্যানেডি একইভাবে আততায়ের গুলিতে যে রহমান সাহেবকে নিহত করার পর বা তার ফলে আততাইরা কিছুই নিতে পারে নাই বরঞ্চ বাংলাদেশকে একটা মহান নাম উপহার দিয়ে গেছে আর সেটা রহমান রহমান বীর উত্তম যেকোনো মানুষ ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারে একটা যে কোনো একটা গুরুত্বপূর্ণ একটা মূল্যবান একটা ঐতিহাসিক একটা বা জনকল্যাণমূলক কাজ করি কিন্তু শহীদ যা এমন এক ব্যক্তি ছিলেন তিনি এমন অনেক কিছু করেছেন যার জন্য তিনি ইতিহাসের অংশ হতে পারেন এই যে অনেক কারণ এবং এই কারণগুলি যথার্থ বলেই তাকে ইতিহাস থেকে মুছে ফেলার মানুষের স্মৃতি থেকে সরিয়ে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা বছরের পর বছর ধরে এই সরকার করে চলেছে কিন্তু সফল হতে পারছে না তার কারণ সেটাই দেখুন রহমানের নাম আমরা প্রথম কখন শুনি আপনাদের অনেকে হয়তো তখন জন্ম হয় নাই কিন্তু আমরা তখন তো রীতিমতো আমি তখন ইন্টারমিডিয়েট পাস করেছি নাইনটিন সিক্সটি ফাইভ পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় দুইজন বাংলাদেশের দুইজন সৈনিকের নাম আমরা শুনেছি আর কি একজন হলেন জিয়াউর উনি ছিলেন সেক্টরে একটা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন জিয়া আর আরেকজন হল একজন পাইলট নাম হলো আলম দুইজন অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছে এবং যে সময় পাকিস্তানিরা বলতো যে বাঙালিরা বা বাংলাদেশের লোকরা তারা যুদ্ধা না তারা যুদ্ধ করতে পারে না এই প্রমাণ করেছেন যে তারা পাকিস্তানিদের চেয়েও অনেক বেশি সাহসী এবং যোগ্য যোদ্ধা জিয়া রহমানের কোম্পানি সবচেয়ে বেশি পদক লাভ করেছিল আর স্কোয়াড্রন লিডার আলম অনেকগুলি ভারতীয় বিমান ধ্বংস করেছিল এরপর করেছিলাম তার নাম আমরা শুনেছি উনিশশো সালের মার্চ মাসের শেষের দিকে যখন আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ অকাতরে জীবন দিচ্ছিল কোন প্রতিরোধ কোন ব্যবস্থা ছিল না কোন নির্দেশনা নাই এইভাবে অসহায়ের মতো লাখ লাখ মানুষ জীবন দেওয়ার দৃষ্টান্ত কোথাও নাই আমাদের দেশে ছিল সেই রকম একটা দুঃসময়ে হঠাৎ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই মেজর রহমান মেজর জিয়া মানুষ সাহসে বুক বেঁধেছে বিশ্বাস করেছে যে সৈন্যরা যখন নেমে পড়েছে যুদ্ধে অতএব এই যুদ্ধে আমরা জিতব ইনশাল্লাহ সাধারণ মানুষ সাহসী হয়েছে বিডিআর পুলিশ সংসার সবাই যুদ্ধে নেমেছে জনগণ যুদ্ধে নেমেছে আমরা আর তার নাম খুব বেশি শুনি নাই প্রচার বিমুখে মানুষ কিন্তু রেকর্ড হলো যে মহান মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের প্রথম ফোর্সেস কমান্ডার জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের অধিকৃত এলাকা দখল করে স্বাধীন করে স্বাধীন বাংলাদেশের প্রশাসন প্রতিষ্ঠাকারী প্রথম সৈনিক বা সেনাপতি সেটাও জিয়াউর রহমান একজন মানুষ শুধুই স্বাধীনতার ঘোষণা দিলেই তো ইতিহাসের অংশ হয়ে যায় একটা স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধে একজন প্রথম সেক্টর কমান্ডার এটাই তো ইতিহাসের অংশ প্রথম ফোর্সের কমান্ডার এবং প্রথম না খালি দুই মাস আগে জুন মাসে তিনি জেড ফোর্সের কমান্ডার হন জুলাই আগস্ট মাসে যে এস ফোর্স এবং কে ফোর্স গঠিত হয় কিন্তু জিয়ারহমান তো নিজে নিজে তৈরি করেন তাই তৎকালীন প্রধান সেনাপতি ওসমানী সাহেব এবং অন্যান্যরা বা তৎকালীন যে বাংলাদেশ সরকার তারাই তো ফোর্স গঠন করেছে এবং তার যে বীরত্বপূর্ণ যুদ্ধ সেই যুদ্ধের অবদান হিসেবে স্বীকৃতি হিসাবে তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম সে বীর উত্তম খেতাব লাভ করেছেন তাহলে তো ইতিহাসের অংশ হয়ে স্বাধীন বাংলাদেশের যে প্রশাসন উনি তৈরি করেছিলেন সেটার জন্য ইতিহাসের অংশ হয়ে গেছেন তারপরে তিনি দেশে ফিরে এসেছেন একজন যথার্থ সৈনিকের মতো তাকে বলা হয়েছে ব্রিগেডিয়ার হিসাবে কুমিল্লার ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব নেওয়ার উনি গিয়ে জানলে সেখানে দায়িত্ব গ্রহণ করেছেন সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে হেডকোয়ার্টারে ডেপুটি চিফ করে তিনি চলে এসছেন যদিও উনি এবং জেনারেল শফিউল্লাহ তারা একই ব্যাচের অফিসার কিন্তু সিরিয়ালে জিয়া রহমানের নাম ছিল উপরে অতএব স্বাধীনতার ঘোষক প্রথম সেক্টর কমান্ডার প্রথম ফোর্সেস কমান্ডার হিসাবে সেনা প্রধান হওয়ার কথা ছিল তো জিয়াউরের করা হয় নাই তাকে কিন্তু তারপরেও তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা মেনে চলেছেন এবং একজন হিসাবে সেনা শৃঙ্খলা মান্যকারী একজন সেনাপতি হিসাবে কিন্তু বরাবর তিনি আচরণ করেছেন অনেকেই তার সম্পর্কে সমালোচনা করে যে শেখ মুজিব নিহত হওয়ার পর যখন অফিসাররা তার কাছে জিজ্ঞেস করতেছিল যে আপনি শুনেছেন কিনা যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে উনি বলেছেন সো হোয়াট দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার দিস ইজ এক্সাক্টলি হোয়াট এ সোলজার ওয়াজ সাপোজ টু সে একজন সৈনিক হিসাবে তোমরা ওনার তো বলার কথা এবং উনি ডেপুটি চিফ ছিলেন মনে রাখতে হবে আপনাদের উনি সেনা প্রধান ছিলেন না উনি বা হেডকোয়ার্টারে বা ঢাকার যে বা সেনা বা ইউনিট ছিল সেটা প্রধান ছিলেন না উনার হাতে কোনো কমান্ড ছিল না কিন্তু উনি শৃঙ্খলার কথা বলেছেন যে রাষ্ট্রপতি নিহত হলে উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবে বন্ধুরা আবার জিয়া রহমান সাহেব আবার আমরা তার নাম শুনেছি উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর মাসে তখনও দেশে কোন সরকার ছিল না কোনো শৃঙ্খলা ছিল না কোথাও কোন শৃঙ্খলা ছিল না সেনাবাহিনী বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন ব্যবসা বলেন সচিবালয়ে বলেন কোথাও কোনো ছিল না। দেশে যে কোনো মানে রাষ্ট্রে যে কোনো প্রশাসন বা কোনো কিছু আছে এরকম কোনো চিহ্ন ছিল না কে কখন ক্ষমতায় আসছে যাচ্ছে এর কোনো অবস্থা ছিল না সে সময় আবার তার নাম শুনেছি আমরা সেটা মেজর জেনারেল জিয়া বলছি এবং ওই রকম একটা বিশৃঙ্খল অবস্থায় রাষ্ট্রপতি হিসাবে না প্রধানও না সেনাপ্রধান না ইন দি সেন্স যে প্রধান নিয়োগ করবে তাকে যে সেরকম তেমন কেউ ছিল না তার আগের দিন মাত্র নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন কিন্তু তিনি করে সেটা এই জন্য যে তার আত্মবিশ্বাস ছিল আল্লাহর প্রতি অসীম বিশ্বাস ছিল এবং জনগণ এবং সেনা সেনা সদস্যদের প্রতি তার অসীম আস্থা ছিল এবং এই যে রিস্ক তিনি নিয়েছিলেন সেই রিস্ক তিনি বিজয়ী হয়েছিলেন এবং একটা ধ্বংসপ্রাপ্ত দেশকে আরেকবার তিনি বাঁচিয়েছিলেন যেমন বাঁচিয়েছিলেন একানব্বই সালে ইতিহাসে সেই জন্য তার বেঁচে থাকার কথা তারপরে দেখেন উনিশশো চুহাত্তর সালে দেশে যে দেশে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গেছে নাকি সেই দেশে স্বেচ্ছাশ্রমে খাল খনন ইত্যাদির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়িয়ে শুধু মানুষের প্রয়োজন মেটানো না বিদেশে চা খাবার রপ্তানি করা ইতিহাসে পাতাকে বাঁচিয়ে রাখার জন্য এটা অনেক যে দেশ থেকে বলা হয়েছে তলাহীন জুড়ি সেই দেশে বিনিয়োগ বেড়েছে মানুষ বিশ্বাস করে সেখানে বিনিয়োগ করেছে মানুষ বেকারত্ব কমেছে কর্মসংস্থান দেশে এবং বিদেশে হয়েছে গার্মেন্ট শিল্প হয়েছে সমুদ্রে মাছ ধরায় সেটা রপ্তানির ব্যবস্থা হয়েছে অর্থাৎ দেশে সব দিক থেকে এগিয়ে যাচ্ছিল সব ব্যাপারে ইতিহাস বলে যে যেখানে উনিশশো তেহাত্তর চুয়াত্তর সালে বা চুয়াত্তর পঁচাত্তর সালে জিডিপি ছিল সাতষট্টি হাজার সাতশো এগারো মিলিয়ন টাকা সেখানে উনিশশো আশি একাশি সালে এটা হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার

চুয়াত্তর পঁচাত্তর সালে হয়েছে চার হাজার পঁচিশ দশমিক পাঁচ কোটি মিলিয়ন টাকা সেই জায়গায় উনিশশো আশি একাশি সালে হয়েছে চব্বিশ হাজার ছয়শো বিয়াল্লিশ দশমিক নয় নয় টাকা চার হাজার থেকে চব্বিশ হাজার খাদ্য উৎপাদন বেড়েছে পাট যা দ্রব্য রপ্তানি বেড়েছে এবং চিংড়ি রপ্তানি করেই শুধু আমরা উনিশশো সালে পেয়েছি পাঁচশো উনপঞ্চাশ দশমিক পাঁচ চার মিলিয়ন টাকা যে কোনোদিন হয় নাই এই দক্ষিণের বিরাট সমুদ্র আনট্যাপড সেখান থেকে কোনো উপার্জন ছিল না মানুষ বলেছে যে যে আপনি মিছে মিছে টাকা খরচ করতেছেন মানুষ এই দেশের মানুষ সমুদ্রের মাছ খায় না বলছেন শোনেন এখানে সমুদ্রের মাছও খাবে আর আমরা এটা রপ্তানিও করতে পারবো আমাদের এখান থেকে বার্মিজরা মাছ ধরে নিয়ে যা রপ্তানি করে আর আমরা পারবো না কেন এবং আসলে কি এখন দেখেন কি পরিমাণ সমুদ্রের মাছ খাই আমরা এখন এবং কত টাকা আমরা রপ্তানি করি রকম করেছেন আমাদের এই যে প্রাকৃতিক গ্যাস এই গ্যাসের ব্যবহারে তো খায় না কেউ ভেজে ভর্তা করে খায় না গ্যাস গ্যাস কাজে লাগে গৃহস্থলীর কাজে লাগে কিংবা শিল্প কাজে লাগে বা ব্যবসার কাজে লাগে চুয়াত্তর পঁচাত্তর সালে মাত্র আঠারো হাজার সাতশো চুয়ান্ন মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা ব্যবহার করতাম সেটা আশি একাশি সালে হয়ে গেল ঊনপঞ্চাশ দশমিক উনপঞ্চাশ হাজার চারশো চুরানব্বই মিলিয়ন সেফটি আঠারো হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার প্রাইমারি স্কুল ছিল ছত্রিশ হাজার সেটা হয়ে গেল তেতাল্লিশ শিক্ষক ছিল চৌষট্টি হাজার হয়ে গেল অষ্টআশি হাজার মাত্র এক বছরের ট্রেনিং দিয়ে সাতাশ হাজার নগ্নপথ ডাক্তার গ্রামে গ্রামে দেওয়া হলো এসএসসি এবং এসএসসি তে পঞ্চাশ নম্বর বাধ্যতামূলক করা হলো যে অন্তত একজন নিরক্ষরকে শিক্ষিত না করলে এই নম্বর কেউ পাবে না নারীদেরকে কর্মে নিয়ে আসা হলো পুলিশ যখন নিয়োগ করা হলো মহিলাদের কত সমালোচনা হয়েছে আর আজকে সেই নারী পুলিশরা বিদেশের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে দেশনীতি বেগম খালেদা যা যখন সেনাবাহিনীতে মহিলাদের আনছিলেন তখনও তার সমালোচনা হয়েছে আজকে সেই মহিলা সেনাবাহিনী কর্মকর্তা সদস্যরা বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে এমনি ভাবে আমরা বললে তো দিন বলা যাবে যে মাত্র অল্পই কিছুদিনের মধ্যে যে মানুষটা মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন সেই মানুষটা এত অল্প সময়ের মধ্যে এত কিছু কি করে করলো দেখেন একজন সৈনিকের স্বপ্নই থাকে যে সে দেশের জন্য লড়াই করবে আর জিয়া রহমান এমন গর্বিত সৈনিক যে তিনি দেশের জন্য শুধু লড়াই করেন নাই তিনি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন একজন সেনা কর্মকর্তা স্বপ্ন থাকে সেনা প্রধান হবে তিনি সেনা প্রধান হয়েছেন একজন স্বপ্ন থাকে যে তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন যে রহমান কয়েকদিন রাজনীতি করেছে আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর বিএনপির জন্ম একাশি সালের তিরিশে মে উনি বরণ করেন মাত্র এইটুক সময় রাজনীতি করে যে দল যে অঙ্গ দল রেখে গেছেন আজকে অনেক বড় পুরানা পুরানা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই আসতে ভয় পায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কারণ যখনই সে নির্বাচন দেয় তখন তারা হেরে যায় এত জনপ্রিয় এত যোগ্য সংগঠন উনি রেখে গেছেন এটাও আর একটা বিরাট যোগ্যতা আমাদের দেশে অনেক নেতা আছেন যারা তেমন কিছু রেখে যেতে পারেন না এমনকি আমাদের অনেক বড় নেতা জিয়া রহমান সাহেবের চেয়ে অনেক বড় নেতা মৌলানা ভাসানি তার দল বা তার সেরকম সংগঠন কোনো কিছু তো দেখি না ইভেন সোনা উদ্দেশের কথা বলা হয় আর কি কিন্তু মানে হঠাৎ হঠাৎ কখনো তার নাম শুনবেন আর কি আর কোনলা হক তার পার্টি বা সেরকম কিছু কে নাম শোনা যায় কিন্তু জিয়া রহমান লক্ষ কোটি মানুষের হৃদয়ে এখনো জল জল করে বেঁচে আছেন বন্ধুরা আমার এই যে এই যে এই মানুষ এরকম একজন মানুষের কর্মী হও তো সৌভাগ্যের ব্যাপার আমরা সৌভাগ্যবান যে আমরা তার কর্মী ছিলাম আমি তার সঙ্গে কাজ করেছি মাত্র আঠাশ জন আমরা ছিলাম তখন জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা কোন যুগ্ম মহাসচিবও ছিল না তখন উনি চেয়ারম্যান ছিলেন কয়েকজন ভাইস চেয়ারম্যান মহাসচিব বিচন্দ্রী সাহেব আর আমরা কয়েকজন সম্পাদক ছিলাম আছি এখনো বেঁচে মাত্র দুইজন আছে এখন আমরা ডক্টর মোশারত ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন আমি শ্রমিক বিষয়ক সম্পাদক ছিলাম বন্ধুরা রহমান সাহেব আমাদেরকে বলতেন যে শোনেন আমি এই কথাটা বলছি এই কারণে যে আমি আশা করবো যে জিয়া রহমান সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে এই তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্তত এই একটা কথা তার আপনারা আপনাদের সংগঠনে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা এটা অনুশীলন করার চেষ্টা করবেন তিনি বলতেন আমাদের যে শুনেন আপনাদের যেসব কাজ আমি দেই আমি কখনো আপনাদেরকে জানতে চাইব না যে আপনি সফল হয়েছেন না বিফল হয়েছেন কখনো জানতে চাই কিন্তু মনে রাখবেন যে আমি খুব খেয়াল আপনি আন্তরিক ভাবে করার চেষ্টা করেছেন কিনা যে কোনো কাজে সফল হবে নি এমন কোনো গ্যারান্টি নাই ব্যর্থ হওয়ার অনেক কারণ থাকতে পারে আপনার হাতের বাইরে কারণ এমন কারণে আপনি ব্যর্থ হতে পারেন যেখানে আপনার কোনো হাত নাই কাজেই ব্যর্থতার জন্য আমি আপনাকে অভিযুক্ত করব না কিন্তু আপনি কাজটা করার জন্য আন্তরিক চেষ্টা করেছেন কিনা এটা আমি খেয়াল রাখি এটা যদি না করেন তাহলে কিন্তু দোষ হবে আপনাদের কাছে আমাদের এই কথা এবং এটাই শেষ কথা আপনাদের কাছে কাজ সব তো একই কাজ থাকে না এই মুহূর্তে দেশের যে রাজনীতি এই মুহূর্তে সংগঠনের যে অবস্থা সবকিছু মিলে এই মুহূর্তের প্রায়োরিটি আলাদা হয়তো এখন থেকে ছয় মাস পরে প্রায়োরিটি বদলে যাবে এক বছর পরে হয়তো আবার আরো বদলে যাবে কিন্তু এই মুহূর্তে আমাদের যে কাজ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশে বিদেশে সব জায়গায় আমরা কাজ করছি এই কাজ করতে গিয়ে শুধু নিজের কনসাসের কাছে এই জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন যে দায়িত্বই আপনার উপর পড়েছে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব যথাযথ পালনের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন কিনা আন্তরিকভাবে চেষ্টা করেছেন কিনা যদি করে থাকেন আলহামদুলিল্লাহ আর না করে থাকলে লজ্জিত হওয়া দরকার সংশোধিত হওয়া দরকার আগামী দিনে আমরা অন্তত এই কথাটা মনে রাখবো এই অনুরোধ আপনাদের কাছে জানিয়ে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ করুন এবং তিনি যত দ্রুত মুক্ত হয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নেন আমাদের নেতা জনাব তারেক রহমান যত দ্রুত দেশে এসে দেশের জনগণের দায়িত্ব গ্রহণ করেন আহ সেই প্রার্থনা এবং আর রহমান কোকর মৃত্যুর সামনে দিবস সামনে আমরা তার আত্মার মাখফারাত কামনা করছি এবং শহীদ জিয়া স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইসলাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম